কলা হাজাজনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবা, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবা, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন, একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন। তো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কাছে দূরে যে যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামটিতে আপনারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এবং শুনছেন এবং যারা পরবর্তীতে লাইভ প্রোগ্রামটিতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল-মুবারক। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সব ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সেফ রাখুক, নিরাপদে রাখুক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে লাইভটি শুরু করবার তৌফিক এনায়েত করেছেন, এবং রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যুলহিজ্জা জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিলহজ শুরু করে ফেলেছি, এবং আমরা জানি যে এই জিলহজের প্রথম দশক, মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো, এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে। এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশ দিনের শপথ করেছেন। এই দশ দিনের এবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তাআলা উম্মাহাতুল ইবাদাত, অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিলহজ মাসের এই প্রথম দশ দিনে, যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। কারণ এই দশ দিনের ভিতরে সালাত আছে, নফল সিয়াম আছে, সাদাকা আছে, কুরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে, যেটা বছরের অন্য কখনো এরকম উম্মাহাতুল ইবাদাত, অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সব মৌলিক ইবাদতের কম্বিনেশন সমন্বয় বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর। এজন্য এই দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন, পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ, তাহলিল, তাকবীর দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি, এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন। এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে নয় জিলহজের যে নফল সিয়ামটি, অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন।
এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়। আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই 10 দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান, এবং জিলহজের এই 10 দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে, এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সব মিলে আল্লাহ তাআলার কাছে এই 10টি দিনের ইবাদত খুবই প্রিয়। এমনকি হাদিসে এসেছে যেটা আমরা বললাম যে জিহাদের চাইতেও বেশি প্রিয়। এজন্য এই সুবর্ণ সুযোগটুকু যেন আমরা কখনোই মিস না করি। তাই আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি। আমরা যেন সুযোগ হলে পুরো 10 দিন ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বিশেষ করে তাহমিদ, তাহলিল এবং তাকবীর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো, এই আজকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই 10টি দিনকে মুখরিত রাখি। আল্লাহ তাআলা জিলহজ মাসের যে মাহাত্ম্য এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় 24,000 দিনী ভাই বোন যুক্ত হয়েছেন। আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। আব্দুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল 24 থেকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা শুনেছি যে রোমান অসুস্থ, আল্লাহ তাআলা রোমানকে সুস্থ করে দিক, আমরা দোয়া করি। এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনী ভাই বোনেরা, বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী, শিল্পী মশিউর রহমান ভাই, ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ। আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি, সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন। তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফায়ে কামেলা আজলা নসিব করুক। যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নসিব করুক। সম্মানিত শুধু আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকের লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে কুরবানি, ওনাদের যে আত্মত্যাগ, এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন, এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের 10 তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে, জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন, এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, ফানজুর মাদা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদানা ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে,
তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিসসালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে, কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত, শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে যখন ইসমাইল আলাইহিসসালাম আসে, তখন তাফসির এসেছে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট, 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি, তাদের সন্তান হয় না, 15 বছর 20 বছর 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামকে দান করেছিলেন, এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বলেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন, এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেটাই পরীক্ষা তিনি, সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে করেছিলেন, এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের, তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল, আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও, এই ইসমাইলকে কুরবানি করে দাও। সম্মানিত, শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল, তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল, আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে, কল্পিত ইসমাইল, রূপক ইসমাইল। আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি, আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ, খ্যাতি, আমাদের ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো। আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য, সেরেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার, আল্লাহকে যে আমরা ফিল করি, আল্লাহকে যে আমরা ভয় পাই, সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তাআলাকে রাখতে পারি, এটাই মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এবং আমাদের জীবনের সব কাজগুলোই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য। তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি, আমাদের সব কিছু, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি, কুরবানি করতে পারি, তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তাআলার ভয় থাকবে। এবং এই যে আমরা কুরবানি করবো, কুরবানির রক্ত, গোশত, চামড়া, কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয়, তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে।
সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত, এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আমরা কতটা ইখলাসের সাথে, কতটা আন্তরিকতার সাথে, কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ, আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি, আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি, এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা, যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি। সম্মানিত, শুধু এই কুরবানির দিনে ইয়াউমুন নাহারে বা 10 জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করবো, এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করে, যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি, আল্লাহ তাআলা সেটা দেখতে চান। আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুনানে তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে 10 জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি। সম্মানিত, শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাঝহাবে এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা জুমহুরুল ফুকাহা ইমাম শাফিঈ আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা ওয়াজিব। যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে, সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই, দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন। আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না, সেখান থেকে খুবই কন্টেম্পোরারি, খুবই রেলেভেন্ট, প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না, রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে, সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে, কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়, আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উঁটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফা নাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই, সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবা, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়, ওয়াল জাজুরু আন সাবা, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে
সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত, আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান, দ্য সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কী চিন্তা, কার মনে কী নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত জন্য না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা, লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে, তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরও একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা। এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত। প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত, কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে এবং তারপরে আরও 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি, কিন্তু